আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আপনাদের সকলের দয়ে আমরা তো বেশ ভালো আছি। আর আপনাদের সামনে আজকে অনেক দিন পর আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আর যারা প্রত্যেকদিন আমাদের দেওয়া ভিডিওগুলো এনজয় করেন, দেখেন, তারা নিশ্চয়ই আমাদেরকে এতদিন মিস করেছেন, আশা তো করছি মিস করেছেন। তো আজকে অনেক দিন পর আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে এসেছি। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের সকলের কাছে ইনশাআল্লাহ অনেক ভালো লাগবে। আর আজকের ভিডিওটাতে আপনাদের সকলের সাথে শেয়ার করতে যাচ্ছি আমার ছোট বোন এবং আমার ছোট ভাইয়ের জন্মদিনের যে জন্মদিনের কেকটা বানিয়েছিলাম ওইটারের রেসিপি। আর রেসিপি বলতে আপনাদেরকে আমি ইন ডিটেলে হয়তো বা বলতে পারছি না, তারপর বলার চেষ্টা করবো, আপনারা দেখে বুঝে নেবেন। তো আমি এখানে পুরো মেকিং প্রসেসটা দেখিয়েছি, তারপর ডেকোরেশন একদম সম্পূর্ণ কেক এ টু জেড দেখিয়েছি। আপনারা যারা যারা এই কেক মানে বার্থডের কেক কীভাবে বানাই, কী কী দিতে হয় কি, বা পুরোটা কেক কীভাবে বানালাম দেখার জন্য কিন্তু অবশ্যই এই ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। তো প্রথমেই হচ্ছে আমি যে ড্রাই ইনগ্রেডিয়েন্টসগুলো আছে ওই প্রত্যেকটা ইনগ্রেডিয়েন্টস হচ্ছে আমি একসাথে মানে মেজারমেন্ট কাপ দিয়ে মেপে সুন্দরভাবে ভালো করে ছেলে নিয়েছি আর ওইটা এক সাইডে রেখে দিয়েছি। আর এখানে আমরা হচ্ছে কেক বানানোর জন্য যে ডিমের ফোমটা তৈরি করতে হবে, এখানে হচ্ছে বিটারের মেশিনটা রেখে আমি সুন্দর করে সবগুলো ডিম আলাদা করে নিয়ে ডিম মানে ডিমের হোয়াইট পোর্শন থেকে যেটা কুসুম থাকে ওটা আলাদা করে নিয়ে এখন আমি এটা ডিমের একটা ফোম করে নিব। তো আমি যেহেতু এখানে দুইটা কেক বানাচ্ছি, আর একটা আমার বোনের জন্য আর একটা আমার ছোটো ভাইয়ের জন্য, তো আমি দুইটা কেকের বেটারই হচ্ছে আলাদা আলাদা করে বানাবো। একটা বানিয়ে চুলায় বসিয়ে দেওয়ার পরে আমি তো চুলায় কেকগুলো বানাই, তো আপনারা চাইলে ওভেনেও বানাতে পারেন। তো সেম প্রসেস ফলো করলেই হবে। এখানে আমি জাস্ট প্রথমে দিয়েছিলাম ডিমের হোয়াইট অংশটা দিয়েছি, তারপরে দিয়েছি চিনি, তারপর এখানে দিয়েছি ভিনেগার। অনেকে চিন্তা করতে পারেন কেকের মধ্যে কেন ভিনেগার দিচ্ছি, এটা হচ্ছে আমার একটা সিক্রেট টিপস, আপনারা অনেকে চাইলে ফলো করতে পারেন। তো এখানে আমি চারটা ডিম দিয়েছি, আর হচ্ছে এখানে এক কাপ হচ্ছে চিনি দিয়েছি, আর তারপরে দিয়েছি ভিনেগার, এখানে দিলাম চকলেট পেস্ট। আপনারা এটার মধ্যে ভ্যানিলা এসেন্সও ইউজ করতে পারেন, আমি জাস্ট চকলেট ফ্লেভারে কেক বানিয়েছি তাই আমি চকলেট পেস্ট দিয়েছি। তো ভিনেগারের বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার করে দিই। অনেক সময় আপনারা যারা কেক বানান অনেক সময় দেখেন কেকটা অনেক ফোলে, কিন্তু হচ্ছে কেকটা একদম বসে যায়, মানে ফোলার পরে যখন চুলা থেকে নামান ঠান্ডা হয় একদম ভিতরে ডেবে যায়। তো ভিনেগার দিলে হয় কি কেকটা ফোলার পরে যেভাবে ফুলেছিল ওভাবেই থেকে যায়, একদম আবার ডেবে যায় না, মানে ওই জিনিসটার জন্য আমরা হচ্ছে এই চকলেট কেকের মধ্যে আমরা এই ভিনেগারটা ইউজ করি। আপনারা খুব বেশি ইউজ করবেন না, জাস্ট অল্প একটু। যেমন আমি চারটা ডিমের কেকের জন্য জাস্ট এক ঢাকনা, মানে আমাদের যে ভিনেগারের বোতল আছে ওইটার ঢাকনা এক ঢাকনা ভিনেগার ইউজ করেছি। আর তারপর আবার একটু চকলেট পেস্ট দিয়েছি, তারপর অয়েল দিয়েছি, এখানে দেখতে পাচ্ছেন অয়েল দিয়েছি। আর তার অনেক কিছু হয়তো বা স্কিপ হয়ে গেছে ভিডিও করবার সময়। তা মূল কথা হচ্ছে কি, আমি এখানে দিয়েছি ডিমের সাদা অংশ নিয়েছিলাম, তারপর এখানে এক কাপ চিনি দিয়েছি, তারপর হালকা তারপরে অল্প করে একটু চকলেট পেস্ট দিয়েছি, তারপরে দিয়েছি ভিনেগার, আর দিয়েছি তিন ভাগের এক ভাগ দিয়েছি সয়াবিন তেল, যেটা আমরা রেগুলার বেসিসে খাই, ওটা দিয়ে ভালো করে তাকে বিট করে রেখে দিয়েছি। আর যে আমরা ড্রাই ইনগ্রেডিয়েন্টস নিয়েছিলাম ওইখানে দিয়েছিলাম ময়দা, মানে এক চিমটি লবণ, তারপরে দিয়েছিলাম কোকো পাউডার, বেকিং সোডা দিয়েছি আমি এক টিস্পুন করে। আপনারা এটা মানে মেজারমেন্টটা বুঝে দিবেন, আপনারা যদি আরও বড়ো কেক বানান আরও বেশি দিতে পারেন, আর হচ্ছে আর যদি ছোটো কেক বানান আপনারা ওইটা বুঝে আন্দাজ করে দিবেন। এটা অবশ্য আন্দাজ করে কেক বানানোর সিস্টেম না, এটা মেপে ঝুপে বানাতে হয় আমি। আর নেক্সট যদি আমি চেষ্টা করব, আমি তো এমনিতে অনেক কেক বানাই কিন্তু তাড়াহুড়োর মধ্যে থাকার কারণে ভিডিওটা অ্যাপ্রোপ্রিয়েট করা হয় না, জাস্ট আমি আপনাদেরকে দেখানোর জন্য একদিন একটা কেক বানাবো, মানে যেখানে আমি একদম আপনাদেরকে ইন ডিটেলস ধরে ধরে আপনাদেরকে বুঝিয়ে দিতে পারবো যে আমি কেকটা কী পরিমাণের কী দিলাম, কী বানালাম সব কিছু। তারপর আপনাদেরকে আমি আজকে রেসিপি যেহেতু দেখাচ্ছি এখানেও বলে দেওয়ার চেষ্টা করছি, আপনারা আশা করছি বুঝতে পারবেন আর ইনশাআল্লাহ। আর আজকে তো বললামই আপনাদেরকে দেখানোর জন্য একটা কেকের ভিডিও বানাবো, সেখানে আমি ইন ডিটেলস সব আপনাদেরকে বুঝিয়ে বলবো ইনশাআল্লাহ। তো এখানে দেখতে পাচ্ছেন যে মোল্ডটাতে আমি কেকটা বসাবো, সেখানে যেহেতু আমি যেহেতু একটু উঁচু কেক বানানোর চেষ্টা করছিলাম, তো আমার কেকের মোল্ডটা হচ্ছে 6 ইঞ্চির মতন,
6 ইঞ্চি। তো আমি এখানে যেহেতু এটা আরও উঁচু হবে, বাটির থেকে ফুল আরও উপরে উঠে যাবে, তো আমি কি করছি সুন্দর মধ্যে সাদা কাগজ কেটে ভালো করে ওয়েল মাখিয়ে এটাকে চারিদিক দিয়ে হচ্ছে এভাবে কাগজ শেপ করে দিয়েছি, আপনারা নিশ্চয়ই দেখে আন্দাজ করতে পারছেন। তারপরে ভালো করে এটাকে ট্যাপ ট্যাপ করে দিয়েছি যেন ভিতরে বাবলস না থাকে। আর এখানে দেখতে পাচ্ছি যেটা আমি চুলায় বসিয়েছি, চুলার আঁচটা প্রথমে 10 মিনিট আমি আমার পাতিলটাকে হচ্ছে প্রিহিট করে নিয়েছি, প্রিহিট বলতে ভালো করে গরম করে নিয়েছি। এরপর একটা ভাত রাখার যে হাঁড়ি পাতিল রাখার স্ট্যান্ড থাকে ওইটা বসিয়ে দিয়ে কেকের মোলটা আমি বসে দিয়েছি। এরপরে হাতে ধরে একদম ঘড়ি ধরে 40 মিনিট আমি বেক করবো, এর মাঝখানে একবারও হচ্ছে আমি এটা খুলবো না। আর এখানে হচ্ছে আরেকটা কি হচ্ছে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, আমি যেহেতু হুইপিং ক্রিম দিয়ে আমার কেকগুলোকে ডেকোরেট করি, এখানে হচ্ছে একটু ক্রিম পড়ে গিয়েছিলো। আর আমাদের মনে হচ্ছে ক্রিম খেতে খুব ভালোবাসে, যারা আমাদের আগের ভিউয়ার, যারা আমাদেরকে সবসময় দেখেন তারা তো মনাকে চিনেনি, তো আর যারা চিনে তাদের জন্য চিনেন না তাদের জন্য বলে দিচ্ছি, মনে হচ্ছে আমাদের একটা অনেক ও হচ্ছে আমাদের বেড়াল, ওকে আমরা হচ্ছে ও আমাদের সাথেই থাকে, তো এই হচ্ছে কথা। তো এখানে দেখতে পাচ্ছেন আমি জাস্ট হুইপিং ক্রিমটা 2 কাপের মতো নিয়েছি, যেহেতু আমি একটু বেশি ক্রিম দিয়ে কেকটা বানাবো, তো অনেকগুলো মানে আমি যে 2টা কেক বানাবো তো ক্রিমটা আমি 2টা কেকের জন্য একসাথেই হচ্ছে বিট করে ফেলেছি। তো এখানে 2 কাপ বরাবর ক্রিম নিয়েছিলাম, 2 কাপ নাকি 2.5 কাপ শিওর মনে নেই। আপনারা আপনাদের কেকের সাইজ বুঝে ক্রিমটা বিট করবেন, আমি কোনো এক্সট্রা সুগার ইউজ করি না কখনোই ক্রিমের মধ্যে, কারণ আমরা একটু লাইট খেতেই পছন্দ করি। আর এখানে হচ্ছে আমি একটা সুগার সিরাপ বানাই, তো আপনাদেরকে বলে রাখি অনেকে শুধু চিনি দিয়ে সুগার সিরাপ বানায়, আমি কিন্তু ওভাবে বানাই না। আমি এখানে চকলেট হচ্ছে আমি এখানে ডার্ক চকলেট দিই, হালকা একটু ওয়ার্ম পানিতে, একটু হালকা কুসুম গরম পানিতে হচ্ছে আমি পরিমাণ মতো চিনি দিই, তারপরে হচ্ছে সুগার সিরাপ দিই, সরি মিস্টেকে কী বলে ফেলছি, মানে সুগার সিরাপ না, মানে হালকা গরম পানিতে চিনি দিই, তারপরে হচ্ছে চকলেট পেস্ট দিই যেটা আমি কেকে ইউজ করেছিলাম, তারপরে হচ্ছে ডার্ক চকলেট দিয়ে ভালো করে একটা সুন্দর একটা একটা সিরাপ তৈরি করি। এতে হয় কি কেকটা ময়েস্টও থাকে আর খেতে অনেক বেশি টেস্টি হয়, চকলেটি হয়। তো আপনারা এটা ফলো করে দেখতে পারেন, এটা সম্পূর্ণ আমার নিজের রেসিপি, আমি এভাবেই করি। তো প্রত্যেকটা কেককে ভালো করে স্লাইস করে নিয়ে সমান সমান প্রত্যেকটা লেয়ারে আমি হচ্ছে এই চকলেটের এই সিরাপটা দিয়েছি, তারপরে আমি হচ্ছে ক্রিম দিয়ে দিয়েছি, তারপরে ক্রিম দিয়ে প্রত্যেকটা লেয়ার সুন্দরভাবে সেট করে দিয়েছি। আপনারা আমার এই আমি যেভাবে ফলো করছি এভাবে যদি আপনারা কেক বানান, ইনশাআল্লাহ আপনাদের কেকগুলো অনেক বেশি ইয়ামি হবে, অনেক টেস্টি হবে। কারণ আমি যেহেতু কেক বাসায় যখন কেক বানাই তো আমরা অনেক দিন রেখেই আমাদের কেকগুলো খাই, কারণ একসাথে অনেকগুলো কেক খাওয়া হয় না। যেমন আজকে আমি 2টা কেক বানিয়েছি, কেকগুলো আমরা মিনিমাম 1 উইক রেখে খাবো, তো আল্লাহর রহমতে কিছুই হবে না, টেস্টও খারাপ হবে না। কারণ হচ্ছে আমি এখানে সুগার সিরাপ দিয়ে অনেক সময় কেক অনেক দিন পর্যন্ত বাসায় রেখে খেলে কেকটা হয় কি ড্রাই হয়ে যায় আর অনেক বেশি হার্ড হয়ে যায়, কিন্তু আল্লাহর রহমতে আমার বানানো কেক কখনোই হার্ড আর ড্রাই হয় না। কারণ আমি এখানে মানে একদম পরিমাণ মতো হচ্ছে এই চকলেট সিরাপ বা সুগার সিরাপ যেটা আপনারা বলেন এটা আমি দিয়ে থাকি। তো এর ফলে হয় কি কেকটা অনেক ময়েস্ট থাকে আর কয়েকদিন রেখে খেলেও আল্লাহর রহমতে এটা কেকটা ড্রাই হয় না। তো আমি সুন্দর মতো এখানে দেখতে পাচ্ছি আমাদের ফ্রিজ, যেহেতু এটা আমাদের দোকান না, তো যে আমাদের ফ্রিজে তো সব কিছু থাকবে বাসাবাড়ির জিনিসপত্র, তো এটা এক্সকিউজ করবেন। তো একটা হচ্ছে আমি কেক সুন্দর মতো এটাকে পুরোপুরি মানে ক্রিম দিয়ে কভার করে ফ্রিজে ঠান্ডা হতে রেখে দিয়েছি, এখানে আরেকটা কেক ধরেছি। তো এটা হচ্ছে এটাকেও সুন্দর মতো ফুল যেভাবে যে প্রসেসে ফার্স্ট কেকটা করেছিলাম সেম প্রসেসেই হচ্ছে এটা আমি এই কেকটাকেও করে নিচ্ছি, প্রত্যেক লেয়ারে লেয়ারে চকলেট সিরাপ দিয়ে তারপরে হচ্ছে ক্রিম দিয়ে দিয়েছি, এরপরে সুন্দর মতো এটাকে সেট করে অবশ্যই উপরের পার্টেও কিন্তু আপনারা হচ্ছে এই চকলেট সিরাপ দিবেন। তো এই সব কিছু দেওয়ার পরে আমরা হচ্ছে সুন্দর মতো মানে সুন্দর মতো প্রত্যেকটা লেয়ার ফিনিশ করে এরপরে আবার হচ্ছে সুন্দর মতো এটাকে ভালো করে ক্রিম দিয়ে আমরা সেট করে ফেলবো, তারপর আবার চিল হতে রেখে দেবো। তো প্রথমে এটা বানিয়ে হচ্ছে আরেকটা যে প্রথমে রেখেছিলাম এখন আমি এটা ডেকোরেশন ধরবো। দেখতেই পাচ্ছেন 2টাকে একদম চিল হতে রেখে দিয়েছে যেন ক্রিমটা উপরে ক্রিমটা একটু মানে একটু হার্ড হয়ে যায়, এরপরে পরবর্তী যখন ডেকোরেশন করবো ওটা ডেকোরেশন করতে যেন আমার ইজি হয়। তো এখানে হচ্ছে আমি যে ডেকোরেশন উপরে ডেকোরেশনটা করার জন্য যে ক্রিমটা রেখেছিলাম ওটা বের করে নিয়েছি, এটা এরপরে এটাকে আমি কালার মিশিয়ে যে যে কালার আমি করতে চাই ওই কালার মিশিয়ে সুন্দরভাবে ডিজাইনটা করে নিব। তো আমি যেহেতু অনেক কেক বানাই সেক্ষেত্রে হয় কি মানে অনেক যখন মানে যখন কেক বানাতে নিই চিন্তা করে রাখি কোন ডিজাইনে বানাবো, পরবর্তীতে আবার যখন কেকটা বানাতে নিই তখন মাথা থেকে সব ডিজাইন হচ্ছে ব্ল্যাঙ্ক হয়ে যায়। তো তারপরে আমি চেষ্টা করি যেটুকু
করা যায়, যে ধরনের করা যায়। তো আমি সবসময় কালার নিয়ে কনফিউশনে থাকি যে কী কালারে কেক বানাবো বা কী ডিজাইনটা তুলবো। তো এই কেকটা বানাতে আমার অনেক বেশি সময় লেগেছে, যে আমার ছোটো ভাইয়ের কেকটা বানাতে। তো আমি একটু ডোরেমন থিমে কেকটা বানিয়েছিলাম, সরি, তো ডোরেমন থিমে কেকটা বানিয়েছেন, যেহেতু ও ডোরেমন অনেক বেশি পছন্দ করে। তো ওইখানে আমি একটু কালারফুল, একটু মানে কালারফুল টাইপের করেছি, ব্লুয়ের উপরে বিভিন্ন বেগুনি, পিঙ্ক, তারপরে অন্যান্য কালার মিশিয়ে সুন্দরভাবে কেকটা ডেকোরেশন করেছে। আসলে ডেকোরেশনটা হচ্ছে আপনাদের যার যার মনের উপরে ডিপেন্ড করবে, আপনারা কীভাবে কীরকম করে আপনারা হচ্ছে কেকটা ডেকোরেশন করতে চান, কী ডিজাইন চান, কী থিম চান, তার উপরেই আসলে বেসিক্যালি আপনাদের হচ্ছে কেকটা আপনারা ডিজাইন করবেন। আমি জাস্ট আমি কীভাবে করেছি আপনাদেরকে ওটাই দেখাচ্ছি। তো এই কেকটা করতে আমার অনেকটা বেশি সময় লেগে গেছে, কারণ যেহেতু একটা একটা ক্রিম, একটা একটা কালার আলাদা আলাদা করে বানাচ্ছিলাম। তো ওভাবেই আমি একটু রেনবো টাইপের করেছি, মানে সম্পূর্ণটা একটা কালার দিয়ে করিনি। হ্যাঁ, আমি একটু মানে হচ্ছে স্কাই কালার নিয়েছি, পার্পল কালার বানিয়েছি, ইয়েলো কালার বানিয়েছি, গ্রিন কালার বানিয়েছি, প্রত্যেকটা কালার। আসলে আমি আমার মনের উপরে যখন যেটা আসলে ওভাবে করছিলাম, মানে যেভাবে আমি স্যাটিসফাইড হচ্ছিলাম। তো জানি না আপনাদের কাছে কেমন লাগছে, যেহেতু ওই দিন বার্থডের আগের দিন আমি কেকগুলো বানিয়েছি, তো অনেক বেশি টায়ার্ডও ছিলাম, অন্যান্য কাজও ছিল। তো সেই কারণে হচ্ছে প্রপার রেসিপি আপনাদেরকে তুলে ধরে দেখাতে পারিনি। ইনশাল্লাহ, আর যেটা আপনাদেরকে প্রথমেই বলেছি, ইনশাল্লাহ আরেকটা কেক যখন বানাবো তখন আপনাদেরকে প্রপার ফুল রেসিপিটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো, একদম ইন ডিটেল ধরে ধরে। তো এখানে হচ্ছে আমি হচ্ছে পেপার কেটে নিয়েছি, পলি পেপার, যেটা আমি নর্মাল আপনার যেই পেপার থাকে পলি পেপার, ওটার মধ্যেই সুন্দরভাবে নজলের মধ্যে যে নজল আমি মানে চাই, ওই ডিজাইন চাই, ওই সেম ওই একটা নজল নিয়ে কেকের ডেকোরেশনটা করে নিচ্ছি। আপনারা বারবার বলছি, আপনারা যেমন ডিজাইনের কেক করতে চান ওভাবেই আপনারা করতে পারেন, কোনো প্রবলেম নাই। আমি জাস্ট আমার মাথায় যেরকম একটা ডিজাইন এসেছিলো ওভাবেই করেছি। তো এটা হচ্ছে আমার ছোটো ভাইয়ের বার্থডের কেকটা। তো এখানে একটা ডোরেমনের একটা সুন্দর একটা ডল বসিয়ে দিয়েছিলাম। তো আপনারা নিশ্চয়ই থাম্বনেলে পিকচার দেখে বুঝতে পেরেছেন, দেখেছেন নিশ্চয়ই। তো এখানে হচ্ছে ওর বার্থডের কেকটা। তো আমি এবার মাঝে মধ্যে যেখানে যেখানে মানে অ্যাড করার কোনো কিছু অ্যাড করার দরকার ওভাবে অ্যাড করে দিচ্ছি। আমার এখানে স্পার্কেল দিয়ে দিচ্ছিলাম, সরি, স্প্রিঙ্কেলস, কারণ কেকটাকে আরও একটু বেশি সুন্দর দেখানোর জন্য স্প্রিঙ্কেলস ইউজ করছিলাম। তো যেহেতু এই সাইডে আমি কোনো ডিজাইন করিনি, তো স্প্রিঙ্কেলস দিয়ে কেকটাকে সম্পূর্ণ ডিজাইন করে নিয়েছি। এই হচ্ছে ব্যাপার। তো আপনারা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে আমার আজকের বানানো কেকটা কেমন লেগেছে, সুন্দর লেগেছে কি না, বা আপনারা কি আমার এই কেক যে বানাই, যে কেকের বেসটা বা ক্রিমটা কীভাবে কী করি, আপনি যদি ইন ডিটেলসে দেখতে চান, বা অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন যে আপু আমরা দেখতে চাই। তো আমি অবশ্যই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো এই হচ্ছে আমার লাস্ট ফিনিশিং, জাস্ট একটা উপরে ওই ডোরেমনের একটা ডল বসিয়ে দিয়েছিলাম, ওটা আর এখানে হয়তো ভিডিওতে শ্যুট করা হয়নি। আর এখানে হচ্ছে আমার ছোটো বোনের বার্থডের কেকটা, এটা আমি ফুল পিঙ্ক থিমে করেছি, যেহেতু ও ব্ল্যাক পিঙ্কের থিম চেয়েছিলো, আপনারা নিশ্চয়ই অনেকেই জানেন। আর আমার মনে হয় এখন ব্ল্যাক পিঙ্ক সম্পর্কে জানেন এমন মানুষ খুবই কম আছে। তো ওই থিমে হচ্ছে কেকটা বানিয়েছি, পিঙ্কের উপরে ব্ল্যাক, পিঙ্ক আর ব্ল্যাক কম্বিনেশনের মধ্যে। তো ফুল কেকটা হচ্ছে পিঙ্ক আর একটু অমরে টাইপের, তো ওভাবে বানিয়েছে, খুবই সুন্দর হয়েছিল। আর আপনারা নিশ্চয়ই ক্রিমের টেক্সচার দেখেই বুঝতে পারছেন, ডিজাইনটা দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে। আর এখানে কেক বাঁধে নিলে তো হাতের অবস্থা খুবই যাতা হয়ে যায়, হ্যাঁ ওটা আপনারা এক্সকিউজ করবেন। তো আমি হচ্ছে একটু অনেকটা সময় নিয়ে আস্তে আস্তে মন দিয়ে কাজটা করছিলাম, কারণ হচ্ছে কেকের ডেকোরেশন, কেকের বিষয়গুলো তাড়াহুড়া করে কখনোই সুন্দর হবে না আমি সবসময় এটা মনে করি। যতটা সময় নিয়ে আস্তে ধীরে পেশেন্স রেখে আপনারা মানে এই কেকের ডেকোরেশন কেক বানাবেন, আপনাদের কেকটা তত বেশি সুন্দর হবে। মানে এগুলো যদি আর্টিস্টিক কাজ কখনোই আপনার তাড়াহুড়া করে হয় না। তো এই হচ্ছে ব্যাপার। তো এখানে হচ্ছে আমি কিছু টেকনিক্স ফলো করছিলাম, যেহেতু আমি একটু ডার্ক কালারের মানে ডার্ক কালার চাচ্ছিলাম, তো ক্রিমের সাথে যখন কালারটা মেশাচ্ছিলাম ওটা বারবার লাইট হয়ে যাচ্ছিলো। তো এভাবে আমি পলির মধ্যে একটু কালার দিয়ে ওটাকে আমি একটা ফর্মুলা অ্যাপ্লাই করেছি, তারপর ওভাবে করাতে হয়েছে কি কালারটা আরও বেশি ডার্ক এসেছে। তো ওইটাই, তো
আমার ছোট বোন এখানে আমার কেক বানানোর একটা টিকটকও করেছিল, তো আপনাদের সাথে এটাও শেয়ার করে দিলাম। তো আজকের ভিডিওটা আপনাদের সাথে এখানেই শেষ করছি, কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন, আমরা আপনাদের সকলের জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ। For you don't